ঠাকুরগাঁও সদরের সোনাপাতিলা গ্রামে গাছে গাছে মাটির হাড়ি বেঁধে দিচ্ছেন পাখিপ্রেমী সংগঠন বার্ড সোসাইটির সদস্যরা। দেশি প্রজাতির ছাড়াও শীতকালে হাজার হাজার মাইল দূরের সাইবেরিয়া সহ শীতপ্রবণ দেশগুলো থেকে আসা অতিথি পাখিরাও বাদ পড়েনি তাদের ভাবনা থেকে। অপরিকল্পিতভাবে বন জঙ্গল কাটার কারণে আমাদের পাখির আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে, এতে আমাদের দেশীয় পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই বিলুপ্ত হয়ে যাওয়া থেকে রক্ষা করার জন্য আমরা পাখির অভয়ারণ্য তৈরি করতেছি। আমাদের ঠাকুরগাঁও বার্ড সোসাইটির কমিটির মূল নীতি হচ্ছে আমরা দেশি পাখিগুলোকে অভয়মুক্ত রাখবো। দেশি পাখিরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, ওরা আমাদের পরিবেশের সৌন্দর্য, ওরা যেন পরিবেশের সাথে সুন্দরভাবে নির্ভয়ে চলাফেরা করতে পারে, এই জন্যই আমাদের মূল কাজ। আর বিদেশি পাখিগুলো হচ্ছে যেগুলো অতিথি পাখি আসে, হ্যাঁ, সেই পাখিগুলো যেন আমাদের গাছের মধ্যে এসে শীতকালে বাসা বাঁধতে পারে, তারা যেন নির্ভয়ে গাছের মধ্যে থাকতে পারে, হ্যাঁ, অতিথি পাখিদের জন্য আমরা সম্মান করতে পারি, সেই উদ্দেশ্য আর লক্ষ্য নিয়ে আজকে আমাদের এই কাজ। শালিক, টিয়া, ঘুঘু, দোয়েল, কোয়েল সহ নানা প্রজাতির পাখি রক্ষার এমন ব্যতিক্রম উদ্যোগে খুশি স্থানীয়রা। ঘুঘু, টিয়া, ময়না, মানে শালিক পাখি, এরা প্রচুর এখানে আসে, কিন্তু এরা বাসস্থানের অভাবে এরা হচ্ছে এখানে ঠিকমতো থাকতে পারে না, অনেক পাখি মারা যায়। সে এখন শীত আসছে, তারা এই জন্য যে তারা হাড়ি লাগাচ্ছে, অনেক জায়গায় হাড়ি লাগাবে, তারা এক সপ্তাহ ব্যাপী এটা একটা করেছে, এটার জন্য তারা, আমি খুবই তাদের প্রতি সন্তুষ্ট। আমি নিজেও একজন পাখি প্রেমিক হিসাবে তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে তারা এই উদ্যোগটা নিয়েছে। পাখিরা এমন একটা জাত, এদের কোনো বাসা নাই, এদের কোনো বাড়ি নাই, এরা যাতে এই হাড়িগুলোর মধ্যে এরা যাতে এই বাসা বাড়ি করে থাকতে পারে, এটাই সবচেয়ে ভালো। আমরা সবাই মিলে এটাকে রক্ষা করব। পাখি রক্ষায় নির্ভয় প্রজনন গুরুত্বপূর্ণ, আর তাই পাখির অভয়ারণ্য গড়ে তুলতে চান সংগঠনের সদস্যরা। উইন্টার সিজনে বাইরে থেকে কিছু পাখি আসছে, দেশীয় কিছু পাখি আছে, তারা তাদের আশ্রয়স্থলের জন্য আমরা কিছু কিছু গাছে হাড়ি টাঙার একটা উদ্যোগ নিয়েছি। এটা আমাদের সারা মাস ব্যাপী চলবে। তাছাড়া আমরা চেষ্টা করব যে মানুষের ভিতরে একটা বিষয় এক্সাইটেড করা, সেটা হচ্ছে যে তারা যেন দেশি পাখিকে কীভাবে অভয়ারণ্য জায়গাগুলোতে কীভাবে ছড়ানো যায়, তাদেরকে যেন কোনোরকমভাবে ক্রয় বিক্রয় না করে, এই বিষয়গুলো নিয়ে আমাদের ঠাকুর বাসুদাতি দীর্ঘদিন যাবত কাজ করে আছে এবং সামনেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে। চলতি বছরের মধ্যে 1000 গাছে হাঁড়ি স্থাপন করার পরিকল্পনা নিয়েছে বার্ড সোসাইটি। সময় সংবাদ, ঠাকুরগাঁও।